মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী, জামাই ষষ্ঠী আর কি। তো আমরা চলে এসেছি কালকে রাত্রিবেলায় বাড়ি, মানে এবারে জামাই ষষ্ঠী বেশ ভালো একটা দিনে পড়েছি, রবিবার। আর আমি যেরকম বাড়ি আসি শনিবার বিকালবেলা, সেরকমই কালকে চলে এসেছি এখানে। আর তারপর থেকে চলছে, কালকে থেকেই মোটামুটি ষষ্ঠী পর্ব চলছে রাত্রিবেলা থেকেই। তো চলো দেখো, দুজন মিলে গেছিলো বাজার করতে। বাপি মোটামুটি বাজার ফাজার সব করিয়ে রেখেছিলো, দুজনে গেছিলো কাঁচা বাজারগুলো করতে, ওই মাংস মাছ এইসব সব কেনাকাটা করতে গেছিলো দুজনে। কি কেনাকাটা করে নিয়ে এসেছে সেটা দেখি চলো। আর তারপরে বাকি আজকে তো কী স্পেশাল হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে। আমি ঘুমাচ্ছিলাম কালকে রাত্রিবেলা, গরমে না ঘুমায়নি, প্রচণ্ড গরম ছিল কালকে। তাও আজকে সকালবেলা দেখলাম মেঘ মেঘ করেছে একটুখানি বাইরেতে, একটু বৃষ্টি হলে বেশ ভালোই হয়, ঠিক আছে। তো প্রচণ্ড গরম এখানে, আর রাত্রিবেলা ঘুমায়নি একদম আমি, সেই কারণে এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন আই থিঙ্ক 8:30 বাজে। তো চলো বেশি লেট করব না, কাজ আছে আজকে প্রচুর। চান টান করে আর মা এখন ব্রেকফাস্ট কি করবে শুরু হয়েছে, আজকে তো ব্রেকফাস্টে অন্য কিছু করতে পারবে না, ফলাহার করবে শুরু হয়েছে ব্রেকফাস্টে, তো সেটার জোগাড় করছি। তো চলো আমি দেখিয়ে দিই, তারপরে দুপুরবেলা রান্নায় লাগবো। এখন 9:00 বাজে, মানে কখন কি শেষ হবে সেটাই আমি বুঝতে পারছি না। চলো মা কি করছে আমি দেখাই। বাপির একটা প্লেটে দাও, আনবো আছে। তো চাপ নিও না তুমি, আস্তে আস্তে খাও, এই 9:00 বাজে, বেশি দেরি হয়নি। এরকম তুমি তোমারটা আগে দাও, মা তোমাকে আগে দেবে। এবার পাকাটা চালাও গরম। তো শুরু হচ্ছে ষষ্ঠী পর্ব মিটে গেছে, এবার হচ্ছে আমার বাপির। যেহেতু আমার বাপির মামার বাড়ির তরফ থেকে আর কেউ নেই ষষ্ঠী করবার জন্য, তাই জন্য আমি দিয়ে দিলাম আজকে, আমি আমার বাপির শুশুমা। তো অনেকক্ষণ সময় কেটে গেছে, তার মধ্যে আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। এই হচ্ছে মাটন, তো মেনুগুলো তোমাদের দেখিয়ে নিই একে একে। এটা হচ্ছে পায়েস, আর এটা হচ্ছে পোলাও। তো এত কিছু রান্না হয়েছে যে মধ্যিখানে যে কথা বলবো সেটা বলতে পারিনি। এটা প্লেন রাইস হয়েছে মাটন দিয়ে খাওয়ার জন্য। আর এখানে হয়েছে 5 রকম ভাজা, আলু ভাজা, মাছের ডিম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। আচ্ছা, এটা হচ্ছে শাক ভাজা, সুরজ খেতে ভালোবাসে শাক, তো সেই কারণে সুরজের জন্য স্পেশালি শাক হয়েছে। আর হয়েছে মাছের ঝাল। তো এই হচ্ছে মেনু। আর এখনও পর্যন্ত যেগুলো বাকি আছে সেটা হচ্ছে দেখো ফ্রিজের মধ্যে আমি একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আছে হচ্ছে চিকেন চিপস বানাবো, তার জন্য রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ডিমের ডেবল, আর আছে প্রন ডেবল। তো এগুলো ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সুরজকে খেতে দেওয়া হয়ে গেছে। তো দেখো ভালোভাবে সাজিয়েছি, মাটনটা একটুখানি ঝোল করেছি যাতে ভাতটা ভালো খাওয়া যায়। তো সব রান্না আমি আর মা মিলিয়ে মিশিয়ে করেছি। তো আজকে সুরজ যেভাবে মিষ্টি খেয়েছে আর মনে হয় 1 মাস এখন আর মিষ্টি খেতে হবে না। গুড ইভিনিং, তো ইভিনিং নয় অনেকটা সন্ধ্যে হয়ে গেছে। তো এখন বাজে ঘুরেছে 7:30, আর আমি ভাত ফাত খেয়ে এত খেয়েছি যে খেয়ে আজকে দুপুরবেলা আমি একটুখানি ভাত ঘুম দেওয়া হয়ে গেছে আমার। তো যাই হোক, এখনো রাত্রির কোনো প্ল্যান নেই আপাতত, দুপুরবেলা যা যা খেয়েছি সব কিছু সব রয়ে গেছে সব। তো রাত্রিবেলা আর কিছু গল্প আছে না নেই, না সকালবেলার খাবারগুলোই খাওয়ানো হবে। যাই হোক, চিকেন আনা হয়েছিল, তো দেখি যদি চিকেনের কিছু করতে ইচ্ছা করে তাহলে করবো, যদি ইচ্ছা না করে তাহলে করবো না।
আজকে বকার স্কোপটা খুব কম পেয়েছি, কারণ কাজ করতে করতে এটা ওটা এটা ওটা করতে করতে অনেকটা টাইম চলে গেছে। তো যাই হোক, চলো, আমি এখন পর্যন্ত ল্যাগ খাচ্ছি, মানে এত কিছু আইটেম বানিয়েছি সেগুলো খেতে গিয়ে না পুরো একদম মানে একসাথে অত আইটেম খাওয়াও যায় না। তো এরপরও যদি আবার ডাল হ্যানা ত্যানা এসব হতো তাহলে ব্যাস সবাই মিলে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। আর আমার মাতে আজকে শুধু ফল খেয়েছে, আর আমার মাতে কিছু খায়নি, শাশুড়ি বলে কথা শাশুড়ি। তো এবার রাত্রির রান্নাবান্না করবার পালা। তো রাত্রিবেলা মা বলেছিল লুচি করবে, তবে জামাই বলেছে লুচি খাবো না, পরোটা খাবো, শুকনো করে পরোটা। তো সেইটাই মা করে রেখেছে। আর এই ননস্টিকটা আমি আগের বছর জামাই ষষ্ঠীতে দিয়েছিলাম, আর আমি যতবার আসি ততবারই আমি ইউজ করি, আমার মা আর ইউজ করে না। তো যাই হোক, রাত্রির এই পরোটাটা করে নিই, করে নিয়ে চিকেনটা করবো, ব্যাস রাত্রির আজকে এটাই মেনু, আর কিছু করবো না, কারণ বাকি সব জিনিস ফ্রিজে পড়ে আছে, আর কিছু রান্না করার কোনো মানে হয় না। তো আর এইখানে হচ্ছে আমার মায়ের জন্য, আমার মা যেহেতু আজকে পুরো নিরামিষ, তো মা বললো বেগুন আর পটল ভাজা দিয়ে পরোটা খাবে, তো সেই জন্যে বেগুন আর পটল ভাজা ভাজা হচ্ছে। আজ হচ্ছে নেক্সট ডে, কালকে রাত্রিবেলা আর শরীর যাচ্ছিল না যে আমি আবার ব্লগটা শেষ করি, তো সেই কারণে আর ব্লগটা শেষ করায়নি। আজকে সকালবেলা এই জাস্ট উঠলাম, এখন বাজে হচ্ছে 9:45, তো উঠেছি অনেকক্ষণ, তারপর ফোনে একটু বকবক করছিলাম, তারপর আমার বাপি অফিস বেরোলো, আজকে সোমবার, তো সপ্তাহের প্রথম দিন সুরজ বলছিল ছুটি নিতে, কিন্তু বাপি বললো কাজের প্রেশার আছে, তো সেই কারণে বাপিকে বেরিয়ে যেতে হলো। তো আজকে আমি বাড়ি চলে যাব, তো বাপি অফিস থেকে ফিরবে তারপরে বাড়ি যাব। তো আজকের মেনুটা হচ্ছে, আজকে যেটা প্ল্যান আছে, মেনু হচ্ছে কালকেই প্ল্যানটা ছিল রাত্রিবেলা বিরিয়ানি বানানোর, বাট কালকে রাত্রিবেলা আর মনে হচ্ছিলো না কিছু বানাই, চিকেনটা করতেই আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তারপর সুরজ আবার ওরকমভাবে পরোটা করতে বললো, সেটাও একটা কষ্টকর ব্যাপার। তো মা ভেবেছিলো কালকে লুচি করবে, কিন্তু তাও রাত্রিবেলা ওই পরোটা শুকনো করে পরোটা আর চিকেন করেছিলাম। আমি তো কিছুই খাইনি, কারণ সকালবেলা অত কিছু খাওয়ার পর আর রাত্রিবেলা আমার মুখে কিছু ঢোকেনি, আর মানে কিচ্ছু আমি খেতে পারবো না এরকম বলে আমি শুয়ে পড়েছিলাম কালকে রাত্রিবেলা, কিচ্ছু খাইনি। তো এখন কি আমি এখন করবো ব্রেকফাস্ট, তারপরে দুপুরবেলা আজকে বিরিয়ানি বানাবো ভেবেছি, আর বাপিকে সকালবেলা কালকের মাটন ছিল, চিকেন ছিল, ওই দিয়ে ভাত দিয়ে দিয়েছে মা। তো চলো এখন নিচে যাই, চান টান করে ফ্রেশ হই, আর সুরজকে এখন পাঠাচ্ছি বাজারে, চিকেন একটু কম আছে আর বিরিয়ানি মশলাটাও দেখলাম আনতে ভুলে গেছি, তো সেই কারণে ওই দুটো জিনিস আনতে ওকে পাঠাচ্ছি এখন বাজারে। দেখো সুরজ বিরিয়ানির জন্য চিকেন কিনে নিয়ে এসেছে, এত বড় বড় পিস করে নিয়ে এসেছে, বিরিয়ানির পিসগুলো দেখে যাও, তোমার জামাই কেটে নিয়ে এসেছে, মানে কোনো মানে হয় এত বড় বড় পিস করে, একটু ছোট বললে কি হতো, আম খাবে, হ্যাঁ না খাবে তো যাও। তো এই কদিন এত বেশি গরম পড়েছে না, মানে মাথার চুল চুল সব খাড়া হয়ে যাচ্ছে। তো আজকে রান্না বান্না কমপ্লিট, কাল থেকে ব্লগটা চলছে, তো চলেই যাচ্ছে, শেষ আর করতে পারছি না, কালকে রাত্রিবেলা হলো শেষ করে দেবো কিন্তু শেষ করা হচ্ছে না। তো যাই হোক, দুপুরবেলা কালকে যা যা জিনিস খাইনি মা সেগুলো আমাদের জোর জবরদস্তি খাইয়ে, মানে পচা পাতকো যা আছে সব খেয়ে বাড়ি যাবো, কিচ্ছু রেখে যেতে বারণ করেছে, সেই কারণে কালকে যেগুলো মা যা যা খেতে পারেনি সেগুলো নিয়ে নিয়ে সব গরম করে চালান করে দিয়েছি, শুধু বিরিয়ানিটাই হয়েছে। টিভিটা চালাও, সকাল থেকে আমি টিভি দেখিনি একটু, যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর বিরিয়ানিটা দেখিয়ে নিয়ে ব্লগটা শেষ করি, কারণ অনেকক্ষণ ধরে আমি বকে যাচ্ছি, কাল থেকে বকছি, এত পরিমাণে গরম পড়েছে না যে কিচ্ছু ভালো লাগছে না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুটা বিরিয়ানি রয়ে গেছে বাপির জন্য আর মায়ের জন্য রাত্রিরে রেখে যাব, আর কিছুটা মায়ের বেআইয়ের জন্য মানে বাপির জন্য পাঠিয়ে দেবে, তো সেই কারণে একটু গুছিয়ে গেছে রাখি, কারণ বিরিয়ানিটা এমনি ঘাটা নয়তো খারাপ হয়ে যেতে পারে, তো সেই কারণে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ বাপি এলে তারপরে আমি বেরিয়ে যাব বাড়ি, কারণ বুলেটের জন্য আমি মানে এবার বুলেটের জন্য মন খারাপ করছে আমার, মানে বুলেট আমাকে ছাড়া থাকে না রাত্রিরে, আমিও বুলেটকে ছাড়া থাকি না, তো মানে এক দুদিন না দেখতে পেলে না ওকে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়, এবার আস্তে আস্তে মনটা আমার খারাপ হয়ে যাচ্ছে ওকে, মেন হচ্ছে বাইরে ওকে কোনোদিন বের করানো হয়নি, তো সেই জন্য কোথাও নিয়ে যেতে পারি না, এটাই হচ্ছে সমস্যা, তাহলে ওকে এখানে আনার কোনো অসুবিধাই নেই, বাট ও কোনোদিন গাড়িতে চেপে কোথাও যায়নি, এবার কি রিয়্যাক্ট করবে না করবে সেই জন্য ওকে নিয়ে কোথাও আমি বেরোতে পারি না।
যাই হোক সব কিছু গুছিয়ে নিই, বিরিয়ানিটা ফ্রিজে ঢোকাই, তা নাহলে নষ্ট হয়ে যাবে। যা গরম না, কি বীভৎস গরম, মানে যদি দুফোঁটা বৃষ্টি না হয় না মানুষ পাগল হয়ে যাবে, কি যে গরম পড়েছে কি বলবো। চলো গুছিয়ে নিই, তারপরে ব্লগটা শেষ করবো।